Hey guys, welcome back to my channel. আজকে আমি চলে এসেছি রিভার হেরিটেজে এখানে তোমরা কিভাবে আসবে এবং এখানে টিকিটের মূল্য কত সব ডিটেইলস তোমাদের দেব তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আগে এখানে টিকিটের মূল্য ছিল 39 টাকা যেটা ময়ূরপঙ্খি নাও যেখানে লাইভ গান হয় এবং খুব লাইটিং করা খুব সুন্দর কিন্তু এখন কিন্তু সেটা নেই মাঝখানে 100 টাকা হয়েছিল এখন কিন্তু টিকিটের মূল্য অনেকটা বেড়ে গেছে তো তোমাদের সেটাও বলে দেব ভিডিওর মাধ্যমে পুরো রিভার হেরিটেজটা তোমাদের দেখাবো এন্ড তোমরা কিভাবে এখানে আসবে যারা আগে এখানে আসোনি তারা কিভাবে এখানে আসবে সেই ডিটেইলসটাও তোমাদের বলে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই যে কাউন্টারটা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পরিবহন নিগম লেখা রয়েছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তোমাদের টিকিট সংগ্রহ করতে হবে আর এই যে লেখা রয়েছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এটা থেকেই আমাদের প্রবেশ করে যেতে হবে আর সাইডে দেখো এই একটা টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আগে টিকিট দেওয়া হতো এখনও এখান থেকেই টিকিট দেওয়া হয় সানডে আর স্যাটারডে করে কিন্তু এমনি অন্য কোনো দিন আসলে তোমাকে ওই ফার্স্টে যেটা দেখিয়েছি সেখান দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তো আমি টিকিট কেটে নিয়েছি এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে প্রবেশপথে এবং তোমাদের দেখিয়ে দেব যে আমি কোন ক্রুজে উঠছি এখানে অনেক লঞ্চ রয়েছে এই যো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এই লঞ্চে করেই আমরা ঘুরতে যাব তো আমরা ভিতরের দিকে যাচ্ছি টিকিটের মূল্য কিন্তু নিয়েছে 169 টাকা আগে ছিল শুধু 39 টাকা এখন হয়েছে 169 এখানে কিন্তু রিভার ক্রুজ ক্যাফে রয়েছে যেটা তোমরা শুধু স্যাটারডে অ্যান্ড সানডেতেই পাবে খোলা আদারওয়াইজ দিনগুলো কিন্তু খোলা পাবে না আমি অন্য দিন এসেছি তাই জন্য আমি কিন্তু খোলা পাইনি আর এই ক্যাফেতে কিন্তু শুধু চা কফি আর চিপস পাওয়া যায় তো চলো আমি এখন উপরে চলে যাব এবং যেখানে অনুষ্ঠানটা হবে তো সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি এবার তোমাদের বলে দিই যে এখানে টাইমিংগুলো কী কী মানডে টু ফ্রাইডে সন্ধ্যা 6টায় ছাড়বে অর্থাৎ সোম থেকে শুক্র একটাই রাইডস আছে যেটা হচ্ছে সন্ধ্যা 6টায় দেড় ঘন্টা তোমাদের চড়াবে অ্যান্ড স্যাটারডে অ্যান্ড সানডে উইকেন্ডেগুলোতে বা হলিডেতে তো দুটো রাইডস আছে কেননা শনিবার এবং রবিবার একটু বেশি ভিড় হয় সেই কারণে দুটো রাইডস চড়ানো হয় যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা 5টার সময় আছে সময় আর একটা আছে 6টা 45-এ কেননা দেড় ঘন্টা যেহেতু ওরা চড়াবে সেই কারণে সেই হিসাব করেই টাইমটা আছে সপ্তাহে এই দুদিন একটু বেশি ভিড় হয় তাই এই দুদিন দুটো রাইডস করা হয়েছে তো এই হচ্ছে এখানকার টাইমিং আর তোমাদের একটা কথা বলে দিই যেটা হচ্ছে আমি যে ক্রুজটায় যাচ্ছি এর মূল্য নিয়েছে 169 টাকা কিন্তু এখানে কিন্তু নন এসি এটা কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে এই ক্রুজে তুমি যদি যাও তাহলে তুমি লাইভ অনুষ্ঠান এনজয় করতে করতে যেতে পারবে আমি তোমাদের দেখালাম যে ওরা সেট আপ করছেও কিন্তু তোমরা যদি এসিতে যেতে চাও তাহলে কিন্তু এখানে আরও অনেক ক্রুজ রয়েছে যেগুলো এসিতে তোমরা যেতে পারবে পুরো ফুল এসি তার ভাড়াটা হচ্ছে 190 টাকা ওটাও প্রত্যেক দিন খোলা থাকে কিন্তু পার ঘন্টা 190 টাকা তোমরা কিন্তু একটা মাথায় রেখে এসো যে এটা এমন 169 টাকায় তোমাকে দেড় ঘন্টা চড়াচ্ছে অনুষ্ঠান দেখাচ্ছে কিন্তু এসিটা নিতে গেলে পার ঘন্টায় তোমাকে 190 টাকা করে নেবে আর তুমি কিন্তু এনজয় করতে পারবে না এই লাইভ অনুষ্ঠানটা আর একটা কথা তোমাদের বলে দিই এসি ক্রুজে গেলে কিন্তু তোমরা যদি কোনো বার্থডে সেলিব্রেট করতে চাও তো কেক নিয়ে আসতে পারো এবং কিছু খাবার দাবার বাড়ি থেকে নিয়ে এসে কিন্তু ওই ক্রুজে তোমরা এনজয় করতে পারো খেতে পারো ওটা একটা কেবিনের ব্যবস্থা করা রয়েছে অনেকগুলো মানে কেবিন বলতে একটা ছোট্ট কেবিন তার মধ্যেগুলো প্রায় 20-25টা সিট রয়েছে তো সেটা আমি দেখেছি কিন্তু ওটা যেহেতু তোলা যাবে না তোলা নিষিদ্ধ সেই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না আর ওটাও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয় যেহেতু আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমি মানে একটু জাস্ট দেখবো তাই জন্য আমাকে ঢুকতে দিয়েছিল দেখার জন্য কিন্তু ভিডিও অ্যালাউড করেনি তো ওটার জন্য আমাকে টিকিট কাটতে হয়নি যেহেতু আমি চড়িও নি তো তোমরা অনেকে আছে যে সেলিব্রেট করতে চাও বা একটু এনজয় করতে চাও আমরা চলে এসেছি লঞ্চের উপরে রয়েছি
সাইটসিংটা তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যখন এর আগে একবার এসেছিলাম তখন এখানে গান তো বাজতো, লাইটিংও হতো, কিন্তু কোনো ফাংশনের ব্যবস্থা ছিল না, কোনো ব্যান্ড ছিল না। কিন্তু এইবার একটা নতুন দেখলাম যেখানে একটা ব্যান্ড রয়েছে যারা এখানে গান গাইছে। তো টিকিটের মূল্য হয়তো এই জন্যও বেড়ে যেতে পারে। তো সব ডিটেলস তোমাদের জানাবো, তার সাথে সাথে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, প্রথমে অনুষ্ঠানটাই শুরু হলো বাঁশি বাজিয়ে। অনেকক্ষণ ধরে বাঁশিটা বাজিয়েছে, উনি খুব সুন্দর বাজিয়েছে, খুব ভালো লাগছে। এরকম একটা ওয়েদারটাও আজকে অনেক ভালো ছিল, বৃষ্টি হচ্ছে না, একটু মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে এরকম নদীতে বেরিয়ে পড়া জাস্ট মানে খুব বেশি ভালো লাগছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কতটা এনজয়মেন্ট করতে করতে যাচ্ছি। এখন একজন গায়িকা উঠেছে, তো সে ফার্স্টে রোম্যান্টিক গান দিয়ে শুরু করেছে, তাতেই আমরা দেখছি যে পিছনে অনেকে নাচানাচি স্টার্ট করে দিয়েছে। সামনের ফ্লোরটা অনেকটা ফাঁকা থাকে, যারা নাচ করতে চাও তো তারা নাচ করতে পারো। তো দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইটসগুলো অন করছে, এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো লাইটস অন করছে, এখন জাস্ট ফাটাফাটি লাগছে। আমি তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দেবো, তোমরা দেখলে বাইরের দৃশ্য থেকে তোমরা ক্রুজের ভিতরের দৃশ্যটা আরও সুন্দর। বাইরের নদীটা তো জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, সব লাইটসগুলো ওপারে অন হয়ে গেছে, ব্রিজের অন হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি পুরো ভিউটা দেখাই, আমি পুরো শিওর তোমরা একবার হলেও আসবে। আর যারা মনে করছো যে আগে অনেক আগে এসছো, যে অনেক দিন হয়ে গেছে, এখন হয়তো নতুন সময় ভালো লাগতো, এখন পুরনো হয়ে গেছে, এটা দেখতে অতটা ভালো লাগবে না, তো তাদের ধারণাটা আরও ভুল। এখন আরও বেশি সুন্দর লাগছে দেখতে, আরও অনেক সাজানো হয়েছে, এবং লাইভ অনুষ্ঠানের সাথে সাথে দেখতে পাবে, এনজয় করতে পাবে, তো আরও বেশি মজা হবে। সামনে ডান্স ফ্লোর করা আছে, যারা ডান্স করতে চাও তারা সামনে এসে ডান্স করতে পারবে, তোমরা দেখতেই পাচ্ছ। এরা কিন্তু আমাদের মতনই পাবলিক গেছে, তারা গিয়ে গান শুনে তারা এনজয় করছে, তারা নাচ করছে, এরা কিন্তু আমাদের মতনই। আরও অনেকে গেছে যারা নাচ করছে, তো সেগুলোও তোমাদের দেখাবো। খুব সুন্দর সুন্দর গান করে, দু তিনজন শিল্পী আছে যারা এখানে উঠে গান গায়, তারা যেরকম গান বলবে সেরকম গান গাইবে। আর এরকম গায় যারা শিল্পী, তারা যদি দেখে যে এর এত তাদের গানে এরকম এনজয়মেন্ট হচ্ছে, তারা আরও বেশি খুশি হয়, তারা আরও সুন্দরভাবে তোমাদের গান গেয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে। তো এনজয়মেন্ট তো এরকম চলবেই। তো তোমাদের এখন বলে দিই যে তোমরা এই রিভার হেরিটেজ ক্রুজে আসতে গেলে তোমরা কীভাবে আসবে। তোমরা যদি হাওড়া থেকে আসো, তাহলে হাওড়ার এরকম বাসে উঠবে যে সব বাস মিলিনিয়াম পার্কের পাশ থেকে যায়। তোমরা মিলিনিয়াম পার্কের পাশেই রয়েছে কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ। আমরা যে ক্রুজে ঘুরেছি এটার নাম হচ্ছে ময়ূরপঙ্খি ক্রুজ। আর যারা সাউথ কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাচ্ছ, তারা হাওড়াগামী যে কোনো বাসে উঠে পড়বে, আর তাদের বলবে মিলিনিয়াম পার্কের সামনে তোমাদের নামিয়ে দিতে। যেখানে নামাবে ট্রেন স্টেশনের ওপারটাই দেখবে, অর্থাৎ মিলিনিয়াম পার্কের পাশেই, একদম পাশেই রয়েছে কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ। আর যারা ট্রেনে করে আসতে চাইছো, এর পাশেই রয়েছে বিবাদীবাগ ট্রেন স্টেশন।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি পুরো শিওর যে তোমাদের অনেক বেশি ভালো লাগবে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই ভূতনাথ মন্দিরের পাশ থেকে আমরা যাওয়ার সময় অনেক দর্শনার্থী কিন্তু ওখানে স্নান করছিল এবং প্রচুর ভিড় ছিল আমরা যেটা গঙ্গা দিয়ে যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে দেখো অনেক নৌকাও রয়েছে এই নৌকাগুলো কিন্তু যারা প্রিন্সেপ ঘাট থেকে উঠেছে তারা এই নৌকা করে এই ঘাটটা দিয়ে ঘুরে যাচ্ছে যারা প্রিন্সেপ ঘাটের ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলে ওটাও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটাও দিয়ে দেবো তো ওটাও তোমরা দেখতে পারো আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তো গাইস আস্তে আস্তে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর আলোর রোশনাই আরও সুন্দর লাগছে দেখতে সবচাইতে বেশি ভালো লাগছে আমাদের যে ব্রিজে যে আলোগুলো রয়েছে সেই আলোগুলো এবং লঞ্চের আলো সব আলোগুলো যখন নদীর জলে পড়ছে তখন কিন্তু একটা অন্যরকম সৌন্দর্যই লক্ষ্য করা যায় গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু কিন্তু হিন্দি গান হয় না তোমাদের পছন্দ মতন আমি ফার্স্টেই বলেছি তোমরা যদি বলো যে এই গানটা করতে ওরা কিন্তু সেই সেই গানগুলোই গাইবে এবং ওরা নিচে থেকেও কিছু গান গাইবে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর বাংলা গানও ওরা গাইছে তো এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু একটা দিনের সন্ধ্যা তোমাদের খুব সুন্দরভাবে তোমরা মনোরমভাবে কাটাতে পারবে তো উইকেন্ডেতে বা অন্যান্য যে কোনো দিন যেদিন তোমাদের সুবিধা হবে সেদিন ফ্যামিলি নিয়ে বা তোমাদের নিজেদের কোনো বন্ধুদের সাথে যার যেরকম ভালো লাগে তোমরা কিন্তু এখানে আসতে পারো আর কিছুক্ষণের মধ্যে আমাদের সফর শেষ হয়ে যাবে এই দেড় ঘন্টা কিন্তু আমরা খুব এনজয় করলাম হয়তো পুরোটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু যতটা পেরেছি আমি কথার মাঝে মাঝে তোমাদের অনুষ্ঠানটাও দেখানোর চেষ্টা করেছি লুক অ্যাট দিস গাইস এপার থেকে ওপারটা কতটা সুন্দর লাগছে দেখো আমি বুঝতে পারছি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু সামনাসামনি দেখলে তোমাদের আরও বেশি ভালো আলোক রোশনাইতে পুরো ক্রুজটা সুসজ্জিত এখন আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এনজয়মেন্ট খুব ভালো হলো অনুষ্ঠান শেষ পথে এবং লঞ্চটাও অনেক আগে ঘুরিয়ে নিয়েছে এখন আমরা লঞ্চের নিচতলায় চলে এসেছি লঞ্চ থেকে এখন বেরিয়ে পড়বো গাইস তো নিচ থেকে তোমাদের দেখানো হয়নি রাতের সিনটা তাই ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই অ্যান্ড নিচে কেউই ছিল না সবাই উপরেই চলে গেছিলো যেহেতু অনুষ্ঠানটা উপরে হচ্ছিলো এই যে ঘন্টাগুলো খুব সুন্দর এখানে ফটো তোলার জন্য খুবই ভালো এই প্লেসটা তো গাইস আমার সফর তো আজকে শেষ হলো আমি এই জাস্ট নামলাম আমি তো খুব এনজয় করেছি তোমরা আসলে পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা খুব এনজয় করবে
ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা বুঝতেই পারছো। তো কমেন্টের মাধ্যমে কে জানিও যে ভিডিওটি তোমাদের কিরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততদিন তোমরা সবাই ভালো থাকো, বাই।